এই সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমন হচ্ছে আপনাদের সাথে, আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পর্ব হচ্ছে 6, বাট আজকে আমরা যেটা দেখবো পর্ব 7। সো এখানে ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে আগামী ক্লাসটার মতোই, মানে গত ক্লাসটার মতোই, বাট এখানে প্রবলেম হচ্ছে যে এই মুভমেন্টটা থাকলে যে এখানে হচ্ছে এসএফডি বিএমডি হবে কি না, কেমন হবে সেটাই আমরা দেখাবো ইনশাআল্লাহ। সো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা হচ্ছে ডুয়েটে আসে, তারপর হচ্ছে ডুয়েট এক্সামে, তারপর হচ্ছে আপনাদের যারা জবের জন্য ট্রাই করতেছেন তাদের জন্য এই এক্সামগুলোতে আসে অবশ্যই। আর যারা সেমিস্টার ফাইনাল পড়তেছেন তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তারা আগে থেকে শিখে রাখতে পারেন। ওকে, তো আমরা এখন দেখাবো যে আপনারা কীভাবে এগুলা কর সমাধান করবেন, আর সেটাই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন, আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন অবশ্যই বুঝতে পারবেন না। সো গত ক্লাসগুলো আমাদের ধারাবাহিক এ টু জেড যেই ক্লাসগুলো ছিল 1 থেকে 6 পর্যন্ত, যারা না দেখেন অবশ্যই দেখে আসেন, যদি না দেখেন তাহলে মিস করবেন, অনেক কিছু মিস করবেন যেটা কল্পনা করতে পারেন না। কারণ হচ্ছে কি, এটা এমনভাবে এই সিরিজটা তৈরি করা হয়েছে যাতে হচ্ছে আপনারা একদম পারফেক্ট হন এসএফবি বিএমডিতে, এই জন্যই এটা করানো হয়েছে। এমন কোনো লোড নাই বা এমন কোনো তোমার হচ্ছে যুগল নাই বা এমন কোনো মুভমেন্ট নাই এখানে এই সিরিজগুলোতে দেওয়া হয় নাই। সব ধরনের সমস্যা দেওয়া হয়েছে যাতে সবাই বুঝতে পারে, সব একদম সব ধরনের সমস্যার সমাধান এখানে করা হয় ইনশাআল্লাহ। সো এখন আমরা শুরু করি, দেখি কি হয়। সো এখন হচ্ছে আমরা প্রথম হচ্ছে এখানে বের করবো হচ্ছে প্রতিক্রিয়া বল, আর এ বের করবো, তারপর হচ্ছে আর ডি বের করবো। সো এটা কীভাবে বের করতে হয় সেইটাই আমরা দেখবো। সো আমরা আগে থেকে জানি যে কীভাবে প্রতিক্রিয়া বল বের করতে হয়, তারপর আমি একটু বলে দিচ্ছি, সবাই একটু ক্লিয়ারলি দেখে নিন। হ্যাঁ, সো দেখেন এখানে যদি এ দেখেন বলছে যে সামেশন অফ এ, ঠিক আছে, এই বিন্দুতে আমরা মুভমেন্ট নিছি, ঠিক আছে। এই বিন্দুতে মুভমেন্ট নেওয়ার পর যেটা করতে হয় সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে 175 নিউটন কাজ করতে আছে, কতটুকু দূরে, 3 মিটার দূরে। সো আমরা জানি মুভমেন্ট সময় বল একটু লম্ব দূরত্ব, বল হচ্ছে 175 ইন্টু দূরত্ব হচ্ছে 3 মিটার। ওকে, শেষ। তারপর হচ্ছে প্লাস, কেন প্লাস হয়েছে, এটা ঘড়ি কাটা দিয়ে করছে জন্য প্লাস হয়েছে। তারপর হচ্ছে যেটা, এটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন লোড, ডিস্ট্রিবিউশন লোড কত কাজ করে, 30 কিলো নিউটন পার মিটার। সো আমরা লিখতে পারি যে 30 ইন্টু, ও আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে দেখো এই যে 30 30 লিখলাম, লিখার পর দেখো এখানে কত টুক জায়গা কাজ করতে আছে, এখান থেকে এখানে 5 মিটার, ঠিক আছে। তো আমরা 5 এর জন্য গুণ দিলাম, সো এটা বল বের করলাম 30 ইন্টু, এটা যতটুকু এরিয়া কাজ করতেছে এটা আমরা লিখলাম, তো বল হইলো। তারপর হচ্ছে দূরত্বটা, তো আমরা জানি ডিস্ট্রিবিউশন লোড, তো সময় বিস্তারিত লোড যেটা থাকে এটার ক্ষেত্রে হচ্ছে সবসময় কেন্দ্রতে লোড কাজ করে, তাহলে এই এখানে 5 মিটার আছে, 5/2, তাহলে এখানে কত হয়, 2.5। সো এটার বরাবর এখানে কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই এই যে সাপোর্ট থেকে এখানে দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা জানি এখানে এখান থেকে এখানে 3, এখান থেকে 3, তার মানে 6 পাইছি, 6 এর সাথে 2.5, এখান থেকে এখানে 2.5 যোগ করতে হবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে গুণ করে দেব, ঠিক আছে, গুণ করে দেব। সো এটা গুণ করে দিলাম, তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে সাপোর্ট, সো এখান থেকে প্রতিক্রিয়া বল যেটা কাজ করতেছে ওটা উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে। তো এখানে আর ডি কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে, সো যেহেতু উপরের দিকে কাজ করতেছে এটা আমরা জানি এই বিন্দুতে মুভমেন্ট নেই, সো এখান থেকে নিলে উপরের দিকে কাজ করলে এটা উল্টা দিকে ঘুরে, সো যেহেতু এটা উল্টা দিকে ঘুরতেছে সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের মাইনাস হবে। সো আমরা মাইনাস লিখলাম, আর বি লিখার পর আর বি এখানে ডি দ্বারা প্রকাশ করছে, আবার বি দ্বারাও প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই। সো এখানে যেহেতু বি দ্বারা প্রকাশ করছে আমরা বি লিখলাম, সো সেক্ষেত্রে এখানে দূরত্বটা আমরা কাউন্ট করতে হবে। দূরত্ব হচ্ছে দেখেন এখানে কত আছে, এখান থেকে এখানে হচ্ছে 3, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তার মানে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 6 হয়, 5 3 3, তার মানে 6 6 আর 5 11 হয়, ঠিক আছে। তো আমরা এটা লিখে দিলাম, সো বল ইনটু লম্ব দূরত্ব। সো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আর বি তারপর হচ্ছে আর বি ইনটু হচ্ছে 11, 11 হচ্ছে কেন, এখান থেকে এখানে দূর হচ্ছে 11, সো আমরা লিখলাম। তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে প্লাস, প্লাস কেন হবে, তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথের মধ্যে এটা হচ্ছে এই মুভমেন্টটা কিভাবে কাজ করে, ঠিক আছে। এটা অনেকেই ভুল করে, সবচেয়ে বেশি ভুল হয় এই ক্ষেত্রেই, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো এখানে যদি আমরা মুভমেন্ট নেই, যদি এটা এভাবে ঘুরে তাহলে এটা প্লাসের, দেখো এটা যদি এভাবে ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তার মানে এটা প্লাসের হবে। সো আমরা প্লাসের লিখলাম যেহেতু এটা মুভমেন্ট দেওয়া আছে। সো কেউ কেউ ভুল করে যে এটা যেহেতু মুভমেন্ট সো আমরা একে কাজ করি যে দূরত্ব নেই, আসলে এটা সম্পূর্ণভাবে দেওয়াই আছে মুভমেন্ট,
ঠিক আছে এখানে বল দেয়া নাই যদি বল দেয়া থাকতো তাহলে হচ্ছে আমরা লম্ব দূরত্ব নিতাম ঠিক আছে তো এটা জাস্ট যেহেতু গড়ির কাটার দিকে আমরা প্লাস যোগ করে দিলাম সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কিভাবে ক্যালকুলেশন করব আমরা সবাই জানি কারণ গত ক্লাসগুলোতে আমরা 6টা ক্লাসে আমরা দেখাইছিলাম যে কিভাবে করি সো এখানে হচ্ছে এটা এই আমরা যদি সমসমান এই সাইডে নেই তাহলে এটা প্লাস হয়ে যাব তারপর হচ্ছে 11 দিয়ে ভাগ দিলে তাহলে রেজাল্ট হবে 172.72 কিলোনিউটন সো এখান থেকে আমরা কি বের করলাম আর বি বের করলাম সো আর এ কিভাবে বের করব আর এ বের করব তো আর বি এ বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে দেখো যেটা এটা হচ্ছে আর এ যদি কাজ করে এদিকে সো আমরা যদি অন্যভাবে চিন্তা করি দেখো সবগুলা বল আমরা যোগ করে দেব সো কিভাবে যোগ করব এখানে দেখো 175 ঠিক আছে প্লাস তারপর হচ্ছে এখানে 30 কিলোনিউটন ঠিক আছে তো 30 আমরা লিখলাম তারপর হচ্ছে এটা কতটুকু কেমন কাজ করে পাঁচের মধ্যে 5 মিটারের জন্য সো ইনটু 5 ওকে তারপর হচ্ছে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করি করার পর হচ্ছে 300 সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেখো এই যে বলগুলো আমরা যোগ করছিলাম যোগ করে পাইছিলাম যে তো এই যে 175 দেখো আমি আবার দেখাচ্ছি 175 ঠিক আছে প্লাস তারপর হচ্ছে 30 কাজ করতেছে হচ্ছে 5 মিটার এই জন্য ইনটু 5 তারপর হচ্ছে প্লাস কি কিছু আছে এটা মুভমেন্ট আছে ঠিক আছে মুভমেন্ট আমরা দেখবো না শুধু বলগুলো নিব ঠিক আছে যেহেতু আমরা বলগুলো নিছি ক্যালকুলেটর সবাই খেয়াল করো সো বলগুলোর উপর সময় সময় দিলাম এখানে 325 পাইছি সো এখানে আর বি বের করছিলাম কত 172.72 সো আমরা যদি এটা মাইনাস করি দেখো 172.72 তাহলে রেজাল্ট আসে হচ্ছে 152.28 সো আমরা একটা লিখতে পারি যে আর এই সময় সমান 152.28 অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে এই যে প্রতিক্রিয়া বল অনেক সিস্টেমে বের করা যায় ইচ্ছা করলে তুমি এখানে মুভমেন্ট নিয়ে বের করতে পারবা ইচ্ছা করলে এখানে নিয়ে বের করতে পারবা বিষয়টা হচ্ছে তোমাকে এরকমভাবে মুভমেন্ট নিতে হবে যাতে হচ্ছে দুইটা আননোন না থাকে জাস্ট একটা আননোন থাকে তুমি বের করতে পারো ওকে তো আমরা এখন প্রতিক্রিয়া বল বের করতে পারছি জাস্ট হচ্ছে আমরা ইয়েটা দেখবো জাস্ট ড্রায়াগ্রামটা দেখবো তারপর হচ্ছে আমাদের ম্যাথটা শেষ হবে ইনশাল্লাহ তো সবার কাছে একটা রিকোয়েস্ট যারা হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে আমাদের চ্যানেলের হচ্ছে আপনারা এসএফডি বিএমডি ক্লাসগুলো করতেছেন তা তার কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিবেন ওকে সো আমরা ডায়াগ্রামটা শুরু করি সো ডায়াগ্রামটা ছিল এরকম ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই যেটা ভুল করে এখানে মুভমেন্ট থাকলে এটা কিভাবে হবে সেটাই বুঝতে পারে না এখান থেকে দূরত্ব যে নিতে হবে না সেটাই ভুল করে সো আমরা এখানে দেখাবো যে নিতে হবে নাকি হবে না সো এটাই আপনারা একটু খেয়াল করেন সো এখানে দেখেন আমরা প্রতিক্রিয়া বল পাইছি 152 কিভাবে পাইলাম এখানে পাইছি দেখেন আর এ সমস্যা 152.28 সো এখানে যেটা পাইলাম সো এটা থেকে আমরা উপরের দিকে কাজ করি কেন কাজ করব প্রশ্ন হইতে পারে সো এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে শূন্য এটা হচ্ছে আমরা অক্ষ বরাবর বা অক্ষ বলতে পারি বা এটা এখান থেকে আমরা যদি উপরের দিকে করি তাহলে প্লাসের নিচে দিকে করলে মাইনাসের ঠিক আছে আমরা গত ক্লাসে দেখাইছিলাম যারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই গত ক্লাসটা দেখতে পারেন তারপর হচ্ছে এখানে আছে 152 ঠিক আছে তো 100 সো যেটা হচ্ছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন 152 সো প্রতিক্রিয়া বল আর উপর দিকে কাজ করতেছে তো আমরা এখান থেকে উপরের দিকে নিলাম 152.28 কিলো নিউটন সো আমরা বের করলাম তারপর দেখেন এখান থেকে এখানে হচ্ছে কোথাও হচ্ছে কি লোড নাই সো সেক্ষেত্রে এখান থেকে আমরা এখানে আসলাম সো সরাসরি এটা আমরা বুঝতে পারছি কারণ গত ক্লাসে করাইছিলাম তারপর হচ্ছে দেখেন 175 মাইনাস করছি কেন মাইনাস করবে 152 থেকে দেখেন 152.28 তারপর হচ্ছে এই যে নিচের দিকে কাজ করতেছে 175 তাহলে মাইনাস 175 তাহলে রেজাল্ট আসে একটি মাইনাস 22.78 কিলো নিউটন ঠিক আছে এটা আসছে সো এটা যেহেতু আমরা পাইলাম তাহলে এটা কমপ্লিট ঠিক আছে এটা প্লাসের এই জন্য আমরা প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবো তারপর হচ্ছে দেখেন এখান থেকে এখানের কোথাও আপনার লোড নাই সেক্ষেত্রে এখান থেকে আমরা সরাসরি এইভাবে চলে আসলাম তার মানে এটাও আমাদের কমপ্লিট কোনো সমস্যা নাই তারপর দেখেন এখানে কিন্তু একটা ডিস্ট্রিবিউশন লোড কাজ করতেছে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 30 কিলো নিউটন পার মিটার কাজ করতেছে তার মানে দূরত্ব হচ্ছে 5 মিটার কাজ করতেছে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 22.22 যেহেতু এটা মাইনাসের কারণ সমান সমান আমরা জানি জিরো লেভেল থেকে আমাদের নিচের দিকে এই জন্য এটা মাইনাসের সো আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারি সো তারপর হচ্ছে দেখেন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা মাইনাস করতে হবে সেটা মাইনাস করার জন্য কি করতে হবে প্লাস দেখেন এটা মাইনাস তারপর হচ্ছে 30 ঠিক আছে 30 কিলো নিউটন পার মিটার তো পার মিটার জন্য ইনটু কত হবে 5 হবে ইনটু 5 তাহলে সময় সময় দিলে রেজাল্টটা কত আসে দেখি 172.00 এটা মাইনাসে আসছে কেন আমাদের জানি যে এই পাশে থাকলে মাইনাসের সো আমাদের মাইনাসের এটা বসাইতে হয় না কারণ হচ্ছে কি আমরা নিজের মাথার মধ্যে কনসেপ্টটা নিয়ে নিছি যে এটার উপরে থাকলে প্লাস আর নিচে হলে কি মাইনাস ঠিক আছে সেই জন্য আমরা মাইনাস চিহ্ন বসাবো না তো তারপর হচ্ছে দেখো এখান থেকে আমরা
এখানে চলে আসলাম তো এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এটা হেলানো হবে কেন তো বিষয়টা হচ্ছে এরকম যে যদি তোমাদের যে এখান থেকে যদি ডিস্ট্রিবিউশন লোড থাকে তাহলে সেই ক্ষেত্রে সবসময় হেলানো থাকবে ঠিক আছে এটা এসএফডি এর ক্ষেত্রে ঠিক আছে তাহলে হচ্ছে কি এখান থেকে যদি আমরা এটা মাইনাস করি 172.72 পাইলাম ঠিক আছে তাহলে এখানে এটা পাইলাম তারপর হচ্ছে দেখো এখানে কিন্তু একটা মুভমেন্ট কাজ করতেছে তো এই মুভমেন্টটা কি আমাদের এখানে যোগ হবে প্রশ্ন থাকতে পারে কিন্তু কাজ মুভমেন্টটা যোগ হবে না কারণ হচ্ছে সেটাই বলতেছি ওয়েট দেখো এটা আমরা পেয়ে গেলাম এটা পেয়ার পর দেখো এখানে কিন্তু আমরা প্রতিক্রিয়া বল আর বি বের করছিলাম কত 172.72 সো আমরা এখান থেকে উপরে চলে যাই তাহলে জিরো লেভেলে চলে গেছি তার মানে আমাদের ম্যাথটা অর্থাৎ ডায়াগ্রামটা হয়েছে তাহলে হচ্ছে আমাদের এটা কমপ্লিট সো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা ডায়াগ্রাম হবে কি না অবশ্যই এটা ডায়াগ্রাম হবে না কারণ হচ্ছে কি মুভমেন্ট কখনো এই যে মুভমেন্টটা কখনো হচ্ছে এসএফডি ডায়াগ্রামের মধ্যে কাজ করে না সবসময় করবে বল সেটা সম্বন্ধে তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখন এটা থেকে আমরা হচ্ছে বিএমডি অঙ্কন করব তারপর হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ বিএমডি সো এটা কিভাবে বের করবো তো এটা বের করার জন্য সিম্পল আগের মেথডে কাজ করতে হবে সো আমরা জানি এটা এটা হচ্ছে একটা বর্গকার সো এটার আমরা ক্ষেত্রফল বের করবো সেটা ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ তো দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 3 আর এটা উচ্চতা হচ্ছে 152.28 কিলোমিটার সো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি জিরো লেভেল থেকে কাজ করি তাহলে এটা উপরের দিকে হবে কারণ হচ্ছে এটা প্লাসের সো সেক্ষেত্রে আমরা লিখি 152.28 × 3 মিটার দূরত্বে 3 মিটার হচ্ছে প্রস্থ সেক্ষেত্রে 3 গুণ দিলাম তাহলে রেজাল্ট আসলো হচ্ছে 456.84 ঠিক আছে তো আমরা 456.84 এখানে লিখলাম এখানে আসলো তাহলে মানে এটা কমপ্লিট এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এটা এমন হবে কেন বিষয়টা হচ্ছে এসএফডিতে যেটা সরলরেখা থাকবে এটা হচ্ছে এখানে হেলানো অবস্থায় থাকবে বিএমডিতে সো এগুলা হচ্ছে তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলো তোমরা একটু পড়ে নিবা বইয়ের মধ্যে তারপরে ক্লিয়ার হয়ে যাবা তারপর হচ্ছে দেখো এটা মাইনাসের এই জন্য এখান থেকে আবার নিচে নামবে সো এটা প্লাসের এখন আমরা মাইনাস দেবো কেন নামবে দেখো এখানে হচ্ছে কি এটা হচ্ছে মাইনাসের ঘরে এই জন্য মাইনাস তো এখানে এটা যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে হচ্ছে এটা জানি দুর্গ ইনটু প্রস্থ তো দুর্গ হচ্ছে 22 ঠিক আছে 22.75 ঠিক আছে 22.75 লিখলাম ইনটু তারপর হচ্ছে উচ্চতা হচ্ছে কত 3 ঠিক আছে মানে প্রস্থ যেটাকে বলি 3 তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে 388 ঠিক আছে 388 আমরা এখানে লিখলাম দেখো ঠিক আছে তাহলে আমাদের এটা এই ডায়াগ্রামটা হয়ে গেল সো এটা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম ক্লিয়ার 0.6 এখন 5.9 আসছে তো এটাকে আমরা 6 ধরে নিয়েছি ঠিক আছে এখানে 6 নিয়ে গেলাম কিলো নিউটন মিটার তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে এটার হচ্ছে এখন ক্ষেত্রফল বের করতে হবে যেহেতু এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি একদম সিম্পল হাফ ইনটু ব্র্যাকেট এ প্লাস বি ইনটু এইচ ঠিক আছে এস হচ্ছে এখান থেকে এস হচ্ছে যে এখান থেকে এখানে দূরত্ব সো এটা জানি আমরা পাস এখানে পাস পাই গেলাম সো এখানে উচ্চতা পাইছি কত এ পাইছি ধরো 22.75 তারপর হচ্ছে বি পাইছি 172.72 তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটু 88.6 থেকে আমরা এটা মাইনাস করব সো মাইনাস করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সো আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে দেখো এখানে আসছিলাম সো এখান থেকে দেখো 3.88 ঠিক আছে 3.88 মানে 388.6 ঠিক আছে সো এটা থেকে আমরা মাইনাস করবো যে এটার ক্ষেত্রফলটা সো এটার ক্ষেত্রফলটা কীভাবে মাইনাস করবো সেটাই আমি এখন দেখাচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে এরকম যে মাইনাস 0.5 ইনটু তারপর হচ্ছে ব্র্যাকেট আমরা জানি ট্রাফিজমের সূত্রের ক্ষেত্রফলটা জাস্ট বসাই দিলেই হবে ট্রাফিজমের ক্ষেত্রফলটা আমরা সূত্র জানি এ প্লাস এই হচ্ছে এখানে 22.75 সো 22.75 ঠিক আছে প্লাস তারপর হচ্ছে এটা থেকে 172.75 বি 172.75 ঠিক আছে তো ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দিলাম তারপর হচ্ছে ইনটু ও আমাদের উচ্চতাটা উচ্চতা জানি এখান থেকে এখানে হচ্ছে 5 মিটার ঠিক আছে সেক্ষেত্রে ইনটু 5 দিলে তাহলে আমাদের রেজাল্টটা কত আসে দেখি তাহলে আমাদের রেজাল্ট আছে 100 ঠিক আছে তো মাইনাস এখানে 100 আসছে সো আমরা এখানে 100 লিখলাম সো এখানে দেখো 100 আসার পর কিন্তু এখানে ক্লোজ না ঠিক আছে দেখো এখানে কিন্তু উপরে একটা আমাদের ইয়ে কাজ করে মুভমেন্ট কাজ করে এটা হচ্ছে 100 কিলো নিউটন পার মিটার সো যেহেতু এটা এটা কাজ করে সেটা আমরা জাস্ট আমরা কি করব এখান থেকে এটা মাইনাস করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে এটা এটা সবাই ভুল করে ইভেন হচ্ছে সব এক্সামে সবচেয়ে বেশি এটাই ভুল করে সো এখান থেকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে আমরা চলে যাব
যেহেতু কোথাও লোড নাই বা কোথাও মুভমেন্ট নাই, সেক্ষেত্রে সোজা চলে যাবো। তারপর হচ্ছে দেখো এখানে এটা সরাসরি হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘুরতেছে যেটা প্লাস, তার মানে এটা উপর মাইনাস থেকে প্লাস উপরে হবে, তাহলে এখানে শূন্যতে মিলে যাবে। তারপর হচ্ছে আমাদের এসএফডি বিএমডিটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবা। আর